Hey guys, আমি সুমিত and welcome to my show Plug and Play with Chords. আর আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব আমাদের কিছু মিউজিক্যাল জার্নি, কি করে আমরা মিউজিক করি, মানে একটু মিউজিকের বাইরে গিয়েও কিছু কথা বলবো। আর আজকের গেস্ট হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্য আমার খুব কাছের একটা বন্ধু, গেস্ট বলাটা ভুল, যার সাথে আমি লাইভে প্রচুর প্রোগ্রাম করি। তো ঐশ্বর্য, আমি চাই তুই কিছু একটা বল আমাদের অডিয়েন্সকে। আমি ঐশ্বর্য, আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে পড়াশোনা করছি। আর সুমিতের সাথে তো প্রায় এরকম প্রচুর জ্যাম করে থাকি, প্রচুর শো করে থাকি আমরা একসাথে। তো ব্যাপারটা ওখানেই, মানে আমরা প্রচুর সময় কাটাই গান বাজনা নিয়ে। আর আমাদের এরকম অনেক বন্ধুদের একটা গ্রুপ রয়েছে যেখানে সবাই গান বাজনার সাথে জড়িত, সবাই আস্তে আস্তে আসবে, সবাই তোমাদের সাথে শেয়ার করবে নিজেদের এক্সপিরিয়েন্স। তো আরেকটা কথা যেটা বলার, তোর মিউজিক্যাল জার্নি হিসাবে কবে গান বাজনা স্টার্ট করেছিলিস ফার্স্ট? গান বাজনা একদম ছোটবেলা থেকে, মানে বাবা মা যেহেতু দুজনেই গান বাজনা আর গান শেখান, তো ওনাদের কাছে হাতে খড়ি আর কি। মানে অনেক ছোটবেলা থেকেই গান বাজনার সাথে যুক্ত, অনেকটা বেশি এক্সপিরিয়েন্স আমার থেকে বেশি। ঠিক আছে, তো দেখাই যাবে ওর গানের সময়। আর প্রচুর বাংলাদেশের অডিয়েন্স রয়েছে, প্রচুর পশ্চিমবঙ্গের অডিয়েন্স রয়েছে, যারা আমাকে এতদিন ধরে অনেক ভালোবাসা দিয়েছে, এগিয়ে নিয়ে এসছে। তো তাদের জন্য কিন্তু একটা বাংলা গান করতেই হবে। অবশ্যই, আমিও বাংলা গানের অনেক বড় ফ্যান। তা আমরা বেসিক্যালি বাংলা গানই করি, কিন্তু আমাদের অডিয়েন্স এখন যেহেতু অল ওভার ইন্ডিয়াতে দেখবে এই শোটা, তো তার জন্য কিছু হিন্দি গান আমরা করব, একসাথে মেডলি টাইপের করব। তো গানেই আসা যাক। গানটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, এই শোটা স্পন্সর করছে কর্ডস, খুব সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট। আর এই শোটা আমরা করবো এই কর্ডসটাকে নিয়েই। তো তোকে আমি দিয়েছিলাম ইউজ করতে, এটা তোর কিরকম লেগেছে এটা ইউজ করে? আমি তো তোকে বলেইছিলাম যে আমার গিটারটা মানে কিনে রেখেছি, পড়ে রয়েছে, বাজাতে খুব একটা সাহস পাইনি। তো তুই এটা গিফট করার পর আমি এটা ইউজ করেছি, আর আমি খুব ইজিলি কয়েকটা কর্ডস ফার্স্ট ডেতেই আমি বাজাতে পেরেছি আর কি। বাহ, তো এটা সত্যি খুব একটা ইউজফুল একটা গ্যাজেট। এটা সম্পর্কে আরও জানতে গেলে এর ওয়েবসাইট লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে রয়েছে, তোমরা গিয়ে চেক করতে পারো, ওখান থেকে কিনতে পারো। অল ওভার ওয়ার্ল্ডে এটা সব জায়গা থেকে তোমরা কিনতে পারো। তো তোমরা ট্রাই করো, ওয়েবসাইটে গিয়ে নিজে দেখো। কিন্তু এটা ছাড়াও গিটারটা বাজাতে জানতে হবে, এটাকে ছাড়াও কর্ডস ধরতে জানতে হবে, তার জন্য প্রচুর প্র্যাকটিসের দরকার। সো সেটাও করবে তোমরা আমি জানি। আর আজকের এই শোটা আমরা এই গ্যাজেটটা দিয়েই করবো। কী করে করবো, কী করে স্ট্রামিং প্যাটার্ন বাজাবো, কী কী কর্ডস ইউজ করবো, সেটা আসো তোমাদেরকে শিখিয়ে দিই। যে চারটে গান আমরা করবো সেই চারটে গানে আমি চারটে কর্ডসের ইউজ করেছি, যেটা কর্ডসের জি সিরিজে চারটে কর্ডস পাওয়া যায়, সেটা হচ্ছে জি, ই মাইনার, সি, ডি। রেড বাটনটা জি নোটকে ডিনোট করছে, জি কর্ডসকে ডিনোট করছে, হোয়াইটটা ই মাইনার, অ্যান্ড যেখানে দুখানা ইয়েলো রয়েছে মানে এটা সি মেজার, দুটো একসাথেই ধরতে হবে, অ্যান্ড ব্লু কালারের একটা পয়েন্ট মানে ডি মেজার। এই চারটে কর্ডস নিয়েই আমি মেডলিটা বানিয়েছি। অ্যান্ড স্ট্রামিং প্যাটার্ন 4/4 রেখেছি, লাইক ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ down up down up down up down up down up down up and arekta strumming pattern rekhechi seta hocche down up up down up up down up down up down up up down up up down up down up it is slowly bajale easily bajate parbe down up up down up up down up down up down up up down up up down up down up ar chords instrument ta laganor age guitar ta ke properly tune kore nebe tale ekdom thik thak shunte lagbe so I am going to bajiye dekhai strumming pattern ta down up last strumming pattern ta down up up down up up down up down and por por charte chords e minor c d dil gaye kya raaz hai jaane kya kar gaye kaise andhe शहर इतना क्यों कम वक्त इनसे भी खूबसूरत है तू I love you oh 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 I love you पहली नजर में ऐसी जादू कर दिया तेरा मन बहका है मेरा जिया ऐसे पल को मिलके आज ले जरा मैं हूँ यहाँ तू है यहाँ मेरे बाहों में आ अभी जा baby I love you baby I love you baby I love you so much
চিন্তা ভাবনা ঘু মনে মনে একশো রং বেলু চুপি চুপি গল্প হবি আয় তোকে খুব লেগেছে দারুণ এভাবে চলবে এতদিন আমাকে বন্ধু করে নে মনের অবস্থা খুব কঠিন আমাকে একটু জায়গা দে তুই বৃষ্টি হয়ে I love you, oh oh, oh oh, oh oh, I love you, ooh, oh, oh, oh. I love you, oh oh, oh oh, oh oh, I love you, ooh, ooh. Wow, great. And really thanks to Aiswarya jo je tui amader audience ke eto sundor ekta presentation dili তো তার জন্য তোকে রিয়েলি থ্যাঙ্কস। নেক্সট টাইম যদি তোকে ডাকি তো আশা করছি তুই আসবি অবশ্যই। আর আমাদের শোটা কিরকম লাগলো সেটা আমাদেরকে জানাতে, মানে সেটা আমাদের কতটা ভুল হয়েছে বা কতটা ঠিক হয়েছে সেটা জানাতে হ্যাশট্যাগ দি আস্ক সুমিত বা ঐশ্বর্য লিখে কমেন্ট বক্সে জানাও। আর আমাদের সাথে ডিরেক্টলি কানেক্ট হতে গেলে আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ সব কিছুর লিঙ্ক ভিডিও ডিটেলসে রয়েছে, সো ওখানে গিয়ে আমাদেরকে ডিরেক্টলি ফলো করতে পারো, তাহলে আমাদের সাথে ডিরেক্টলি তোমরা কথা বলতে পারবে। আর এটা জানতে চাই তোমাদের কাছ থেকে যে কীরকম কাজ করছি, কারণ নেক্সট টাইম আমাদের ইম্প্রুভ করার অনেক ইচ্ছা। সো আজকের ভিডিওটা এই অবধি থাক, আর আসছি আবার নেক্সট শো নিয়ে।